সাফ চ্যাম্পিয়ন জয়ী নারী ফুটবলারদের অর্জনে এখনও উচ্ছ্বসিত সারা দেশ। ১৯ সেপ্টেম্বর জাতীয় নারী ফুটবল দল ট্রফি হাতে দেশে ফিরে ২১ সেপ্টেম্বর। এরপর থেকেই আনন্দের জোয়ার বইছে দেশের আনাচে কানাচে। ভালোবাসায় সিক্ত হতে ফিরছেন নিজ নিজ এলাকায়। সৈয়দপুর বিমানবন্দরের সামনে ভিড় বাংলাদেশ নারী ফুটবল দলের সমর্থকদের অপেক্ষায়। ঠাকুরগাঁয়ের রানীশঙ্কলের রাঙ্গাটুঙ্গি গ্রাম ও রংপুরের পালিচড়ার খুদে ফুটবলাররা, তাদের সাথে কোচ কর্মকর্তা। অপেক্ষার পালা শেষ করে অবতরণ করে নভোয়ারের ফ্লাইট। বিমানবন্দরের ভিতরে তিন স্বর্ণকন্যাকে স্বাগত জানান রংপুর ও ঠাকুরগাঁও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন রংপুরের মেয়ে সিরাজ জাহান স্বপ্না, ঠাকুরগাঁয়ের স্বপ্না রানী ও সোহাগী কিস্কু। ২১ সেপ্টেম্বর দেশে ফেরার পর থেকেই শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে কয়েক দফা সংবর্ধনা পেয়েছেন নারী ফুটবলাররা, কিন্তু এবারে ফেরা নিজ ভূমে। বিমানবন্দরে নিজেদের কাছের মানুষকে পেয়ে উচ্ছ্বাস তাই অন্যরকম স্বপ্নাদের। যখন একটা রেজাল্ট করছি, এরপরে দেশবাসীর এত ভালোবাসা এবং আমার রংপুরবাসীর এত ভালোবাসা, আসলে আমি অনেক আনন্দিত। আমাদের এভাবে রিসিভ করবে ওনারা, আমরা কল্পনা করতে পারিনি। সোহাগী আর আমার পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলাবাসীকে অনেক অনেক ধন্যবাদ। অজয় পাড়াগায়ের মেয়ে জয় করেছে দক্ষিণ এশিয়া। বন্ধুর পথ পেরোনোর গল্পটা সবারই জানা, কিন্তু এখন পাল্টে গেছে পরিস্থিতি। তাদের মতো হওয়ার স্বপ্ন দেখছে অন্যরাও। একটু একটা উপজেলা থেকে বাইরে দেশে আমাদের মেয়েরা একটা সাফল্য অর্জন করে আমাদের 20 কোটি জনগণকে একটা উপহার দিবে, এটা কখনো আমরা কিন্তু ভাবিনি। আমরা এতে করে খুব গর্বিত। রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠানের। এজন্য রংপুরে সাজানো হয়েছে ছাদখোলা গাড়িও। তবে সৈয়দপুর বিমানবন্দর থেকেই ছাদখোলা গাড়িতে সমর্থকদের অভিনন্দন ও শুভেচ্ছা নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন ফুটবলাররা। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর।